হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি মূলত KGF চ্যাপ্টার 2 সিনেমাটির টিজার নিয়ে। দর্শক, ভারতের কন্নড় ভাষায় সিনেমা KGF এর প্রথম খণ্ড মুক্তি পেয়েছিল 2018 সালে। মুক্তির পর ভারত জুড়ে তুমুল জনপ্রিয়তা লাভ করে, সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি অসামান্য সাফল্য পায়। দর্শকদের মনে সিনেমাটির দ্বিতীয় খণ্ড নিয়ে আগ্রহ জন্মায় প্রবল। সেই আগ্রহের পালে ঝড়ো হাওয়া বয়ে দিয়েছে KGF চ্যাপ্টার 2 এর টিজার। শুক্রবার টিজারটি প্রকাশের পর যেন ইন্টারনেট দুনিয়ায় আগুন লেগে গেছে। ইউটিউবে টিজারটি 24 ঘন্টার মধ্যেই 78 মিলিয়নের বেশি দর্শক উপভোগ করেছে। একদিনে ভারতীয় কোনো সিনেমার টিজার এত বেশি সংখ্যক দর্শক প্রিয়তা পায়নি। বলাই বাহুল্য, মুক্তির আগে কেবল টিজার দিয়েই রেকর্ডের খাতায় নাম লিখিয়ে নিল KGF চ্যাপ্টার 2। প্রতিবেদনটিতে লেখার মুহূর্তে টিজারটির দর্শক ছিল 90 মিলিয়নের বেশি। কয়েক ঘন্টার মধ্যেই যে এটা 100 মিলিয়ন ক্লাবে নাম লেখাতে চলেছে তা সহজেই বলা যায়। এছাড়া টিজারটিতে 52 লাখের বেশি লাইক পড়েছে। চোখ ধাঁধানো অ্যাকশনের ইঙ্গিত পাওয়া গেছে এই টিজার। যশের স্টাইলিশ লুক, অধিনায় রূপে সঞ্জয় দত্তের উপস্থিতি আর উন্নত মানের ভিজুয়াল ইফেক্টের সুবাদে টিজারটি হয়েছে অত্যন্ত আকর্ষণীয়, যার ফলে দর্শকরা বলতে বাধ্য হচ্ছেন প্রত্যাশার চেয়েও বেশি কিছু। KGF চ্যাপ্টার 2 নির্মাণ করেছেন প্রশান্ত নীল। এতে যশ, সঞ্জয় দত্ত এছাড়াও অভিনয় করেছেন রাভিনা ট্যান্ডল, শ্রীনিধি শেঠি ও প্রকাশ রাজ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন বিজয় কিরগাঙ্গদুর। চলতি বছরটিতেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। দর্শক, হলিউড নয়, বলিউড নয়, অন্য কোনো কিছুই নয়, এবার সাউথ ইন্ডিয়ান এই মুভিটি সারা বিশ্ব জয় করলো এই টিজার দিয়ে।